করার জন্য। আমরা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এই রাজ্যের শ্রমিক, কৃষক, মেহনতি, সরকারি কর্মচারী সহ ত্রিপুরা সরকারকে জাগ্রত করার লক্ষ্যে আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজভবন অভিযান। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রাজ্যের সকল অংশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে 15 দফা দাবিতে রাজভবন অভিযানের লক্ষ্যে ধীরে ধীরে আমরা আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। চলুন বন্ধু, চলুন আজকে আমাদের এই রাজভবন অভিযানে আপনারাও সামিল হন। এই রাজ্যের সাধারণ মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, এই রাজ্যের মেহনতি মানুষদের অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, এই রাজ্যের বঞ্চিত বেকার ভাই বোনদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, এই রাজ্যের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, এই রাজ্যের মা বোনদের বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দা হোক, তৃণমূল কংগ্রেস জিন্দা হোক, তৃণমূল কংগ্রেস জিন্দা হোক। রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষের উপর, এই রাজ্যের প্রতিবাদী মানুষের উপর দিনের পর দিন সকল অংশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে 15 দফা দাবিতে রাজভবন অভিযানের লক্ষ্যে শৃঙ্খলভাবে ধীরে ধীরে লাইনটাকে দুটি ভাগে ভাগ করে সামনের দিকে নিয়ে আসবেন। আমি ভলান্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, অত্যন্ত সুশৃঙ্খলভাবে যে সমস্ত আমাদের ভলান্টিয়ার অনুরোধ করছি, প্রথমে আমাদের এই প্রচার গাড়ি, তারপর থাকবে আমাদের নেতৃত্বরা। দফা দাবি নিরিখে আজকে আমাদের ঐতিহাসিক রাজভবন অভিযান আপনারা দেখেছেন, হাজার হাজার মানুষ আসছে, এখনো আসছে, এবং আমরা 15 দফা দাবির মধ্যে আইন শৃঙ্খলা আজকে আমাদের একটা ভয়ঙ্কর আঘাত ত্রিপুরা রাজ্যের মানুষের একটা সজ্জন নেতৃত্ব ছাত্র জীবন থেকে এই রাজ্যের মানুষের জন্য লড়াই করে গেছে। ওর বাবাও প্রাক্তন মন্ত্রী ছিল মুজিবুল ইসলাম মজুমদার। গত 28 অগাস্ট সেখানে ওর বাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে বিজেপির দুর্বৃত্তরা ভয়ঙ্কর আক্রমণ করে তার পরিবার সহ সবার উপর আক্রমণ করেছে। এই আক্রান্ত হওয়ার পর সে সহ শুভঙ্কর মজুমদার আরেকজন ছাত্র নেতা দুজনকে আমরা সঙ্গে সঙ্গে এসএস ক্যাম হাসপাতালে পাঠালাম, অন্যরা এখানে আরও 5-6 জন ইঞ্জুর ছিল। সেখান থেকে এক মাস পরে শুভঙ্কর মজুমদার সুস্থ হয়ে ফিরলেন। মুজিবুল ইসলাম মজুমদার 4 মাস এই লড়াই করে আজকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এবং এটা ত্রিপুরা রাজ্যের ক্ষতি। আমরা রক্তপাত চাই না, আমরা ত্রিপুরায় আমরা চাই শান্তি, মানুষ শান্তিতে, যাতে যে 4 বছরের দুর্বৃত্তায়ন চলছে আমরা এর সমাপ্তি চাই। মুজিবুল ইসলাম শহীদ মুজিবুল ইসলাম আজকে রক্ত দিয়ে এই রাজ্যের গণতন্ত্রের লড়াই লড়ে গেছে। আমাদের এখন এসএস ক্যাম হাসপাতাল আছে, আমরা চেষ্টা করছি বিকেলবেলার মধ্যে নিয়ে আসা, যদি অনুমতি সম্পূর্ণভাবে সম্ভব না হলে কালকে আর্লি মর্নিং আমরা নিয়ে আসবো ওর মৃতদেহ।
জানেন পূর্ব ঘোষিত অনুযায়ী গত এক মাস আগেই আমরা ঘোষণা করেছিলাম রাজ্যের সামগ্রিক সমস্যা নিয়ে, বিশেষ করে রাজ্যে যে দুর্বৃত্তায়ন চলছে এবং যেটা ভারতবর্ষের আর কোথাও আমরা দেখতে পাইনি, যেখানে অগণতান্ত্রিকভাবে একের পর এক রাজ্যের বিরোধী দলের নেতৃত্ব, বিরোধী দলের কর্মী, এমনকি সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে বুদ্ধিজীবী কোনো অংশের মানুষ পার পায়নি, একের পর এক দুর্বৃত্তায়ন শাসক দল বিজেপির পক্ষ থেকে যেভাবে রাজ্যে চলছে একটা অরাজক অবস্থা, জঙ্গলে রাজত্ব কায়েম হয়েছে, বর্বরতার চরম শিখরে পৌঁছেছে, সেই আইন শৃঙ্খলার চরম অবনতি, রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, রাজ্যের যাতে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ, ছাত্রছাত্রীদের আজকে কোনো ভবিষ্যৎ নেই, রাজ্যের এই অব্যবস্থা শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে শূন্যের কোঠায়, যেখানে মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। রাজ্যে এই ক্ষমতায় আসার আগে ভারতীয় জনতা পার্টি একের পর এক প্রতিশ্রুতি রেখেছিল, যে প্রতিশ্রুতিতে আমরা দেখেছি এই রাজ্যে বেকারদের জন্য প্রতিশ্রুতি রেখেও কোনো প্রতিশ্রুতি পালন করা হয়নি, শূন্যপদ পূরণ হয়নি, কোনো সব ধরনের নিয়োগ বন্ধ হয়ে আছে এবং নিয়োগ যেটাই বা সামান্য হয়েছে, আপনারা দেখেছেন যে টিএসআরের নিয়োগ নিয়ে কী ধরনের ঘটনা সংঘটিত হয়েছে সারা রাজ্যে। সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যালয় পুড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা, এমনকি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরাও তারা পালিয়ে বেড়াচ্ছে, এখনও তারা এলাকা এলাকায় যেতে পারছে না, এমন চরম দুর্নীতি। নিয়োগের ক্ষেত্রে কর্মচারীদের প্রতিশ্রুতি ছিল সপ্তম বেতন কমিশন দেবে, সপ্তম বেতন কমিশন তো দূরের কথা, 28% দিয়ে এখনও কর্মচারীরা পাবে, ত্রিপুরা রাজ্যে দেখা হচ্ছে না কর্মচারীদের স্বার্থ। শ্রমিকদের রেগার মজুরি দ্বিগুণ করার প্রতিশ্রুতি ছিল, রেগার মজুরি 1 টাকাও বাড়েনি, আপনারা দেখেছেন সোশ্যাল পেনশন গরিব মানুষের সেই সোশ্যাল পেনশনটা দ্বিগুণ করার কথা ছিল, সেটাও করা হয়নি, এবং রাজ্যে একটার পর একটা সমস্যার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর এই সরকার ক্ষমতায় থাকার জন্য শেষ যে নির্বাচন হয়েছে, যে পৌর নির্বাচনে যেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, কোনো অংশের মানুষ ভোট দিতে পারেনি, যে ধরনের সন্ত্রাস সংগঠিত হয়েছে আমাদের প্রার্থীদের মারধর করে, এবং সেই যেদিন থেকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে কাজ শুরু করেছে, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2রা অক্টোবর আসার পরে, 2রা আগস্ট প্রথম আসার পরে তৃণমূল কংগ্রেস যখন কাজ শুরু করেছে, তখন একের পর এক আক্রমণ সংগঠিত হয়েছে। আপনারা দেখেছেন গত 28 আগস্ট আমাদের এই রাজ্যের একজন সজ্জন ভদ্র লড়াকু নেতৃত্ব, যিনি কলেজ জীবন থেকে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন, যিনি প্রতিনিয়ত এই রাজ্যের মানুষের পাশে থেকে লড়াই করেছেন, যার পিতা একজন এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন, এমন একটা সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্বকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিনে, সেই দিন ওনার বাড়িতে বাজারঘাটস্থিত মুজিবুর ইসলাম মজুমদারের বাড়িতে একটা ছোট্ট কর্মসূচি ছিল, যে কর্মসূচিতে আমি সহ কুণাল ঘোষ এবং সাংসদ শান্তনু সেনের যাওয়ার কথা, কিন্তু সেখানে এই বিজেপির দুর্বৃত্তরা এমন ভয়ঙ্কর আক্রমণ করেছেন, মুজিবুর ইসলাম মজুমদার, শুভঙ্কর মজুমদার ছাত্র নেতা সহ সেখানে মুজিবুর ইসলাম মজুমদারের পরিবারের সদস্যদেরও আহত করা হয়েছে। সেই দিন আমরা সঙ্গে সঙ্গে মুজিবুর ইসলাম মজুমদার এবং শুভঙ্কর মজুমদারকে আমরা SSK কলকাতার উচ্চ চিকিৎসার জন্য SSKM হাসপাতালে পাঠানো হয়েছিল। 1 মাস পরে শুভঙ্কর মজুমদার সুস্থ হয়ে ফিরেছেন। মুজিবুর ইসলাম মজুমদার আজকে 4 মাস এই যে আক্রমণ, তার হাত ঘুরিয়ে দেওয়া হয়েছে, পা ঘুরিয়ে দেওয়া হয়েছে, মাথায় আক্রমণ হয়েছে, 4 মাস লড়াই করেও শেষ রক্ষা হয়নি। আজকে সকালে 6:30 আজকে সেখানে আজকে SSKM হাসপাতালে উনি আজকে প্রয়াত হয়েছেন। আমরা এত রক্ত ঝরেছে গত 4 বছর, আমরা এটা চাই না। আমরা আজকে 15 দফা দাবিতে গভর্নরের কাছে সময় চেয়েছিলাম, গভর্নরের কার্যালয় থেকে কালকে বিকালে জানিয়ে দেওয়া হয়েছে যে গভর্নর নাকি অসুস্থ। আমরা বললাম
অসুস্থ গভর্নর যদি কর্মসূচিতে হাঁটাচলা করতে পারে, আর উনি অসুস্থ গভর্নর, রাজ্যপাল ওনার বাড়িতে থেকে উনি আমাদের ডেপুটেশনটা রিসিভ করতে পারবেন না। এর আগেও আমরা দুবার অ্যাটেম্প নিয়েছি, গভর্নর কখনো আমাদের সঙ্গে দেখা করে না, বিরোধী দলের সঙ্গে দেখা করে না। এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে হচ্ছে যে এই লড়াই আমাদের লড়তে হবে। এই লড়াইয়ে আমরা আজকে 15 দফা দাবিতে রাজপথে আমরা আমাদের শহীদ নেতা মুজিবুর ইসলাম মজুমদারের আত্মার শান্তির জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। স্টার্ট। ওম শান্তি। আমরা একে একে পেছনে সুশৃঙ্খলভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.